CNN বিডি আমাদের বাংলা। আপনারা জানেন যে আমফান ঘূর্ণিঝড়ের পরপরই মেঘালয় থেকে নেমে আসা ফ্ল্যাশ ফ্লাডের কারণে উত্তর সিলেটের বেশ কয়েকটি উপজেলা ক্ষতিগ্রস্ত হয়েছে। তার মধ্যে সিলেটের গোয়েনঘাট উপজেলা অন্যতম। উপজেলার 9টি ইউনিয়নই প্লাবিত হয়েছে। এর মধ্যে ক্ষতিগ্রস্ত হয়েছে 35,700 জন মানুষ। 490টি পরিবার পানিবন্দী রয়েছে। এ সকল পরিবারের মধ্যে ইতিমধ্যে শিশু খাদ্য বিতরণ করা হয়েছে এবং সুপেয় পানির উৎস নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। সরকারের পক্ষ থেকে যদি কোনো ধরনের সহযোগিতা আসে সেটা আমরা যথাযথ মাধ্যমে প্রক্রিয়া অনুসরণ করে বিতরণ করব। CNN বিডি আমাদের বাংলা।